বন্ধুগণ, জ্ঞানমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, নেক্সট সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন অল। সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। উই আর গোয়িং টু স্টার্ট নাও। গান্ধীজির সত্যাগ্রহ নীতির অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা প্রশ্ন আসতে পারে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যক্ত করো। প্রশ্ন এভাবে আসতে পারে। যেভাবে প্রশ্ন আসুক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কতটা ক্লিয়ারলি ভাবে, আমরা যিনি খাতা কাটছেন তাকে আমরা কতটা ক্লিয়ারলি ভাবে উপস্থাপন করে দেখাতে পারলাম, এটা হচ্ছে মেন ব্যাপার। আমরা প্রথমে গান্ধীজি সম্পর্কে দু চার কথা জানবো, তারপরে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে জানব। অনেকে বলে থাকেন নেতাজি গান্ধীজির থেকে বড়। আমি বলবো তারা ভুল বলে থাকেন। কেন? কারণ গান্ধীজি গান্ধীজির জায়গাতে, নেতাজি নেতাজির জায়গাতে। নেতাজি তার স্থানে দাঁড়িয়ে তিনি বড়, গান্ধীজি গান্ধীজির স্থানে দাঁড়িয়ে গান্ধীজি বড়। কারোর সাথে কারোর আমরা কম্পেয়ার করতে পারবো না। উই ক্যান নট টু কম্পেয়ার বোথ অফ দেম, তাদের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো না। বিকজ সে গান্ধীজি যে সময় দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন, সে সময় গান্ধীজির মতো গান্ধীজির সমবয়স্ক ব্যক্তিরা, বহুত পরিমাণে লাখ লাখ কোটি কোটি ব্যক্তিরা, যারা সে সময় চব্য চস্য করে খেয়েছে, যৌন লিপ্সা চরিতার্থ করার জন্য একাধিক বিবাহ করেছে, অট্টালিকা বানিয়েছে, সম্পত্তি হাতিয়েছে, জমিদারিত্ব ভোগ করেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে গান্ধীজি আট হাত ধুতি পরে সাধারণ মানুষের মতো জীবন কাটিয়ে সাধারণ মানুষদের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি জীবনপণ মরণপণ লড়াই করেছেন। হয়তো তার লড়াইটা সশস্ত্র নয়, নিরস্ত্র, কিন্তু তিনি করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। অনেকে আমরা দেখি যে টাকাতে নেতাজির ছবিটা দিয়ে বলে যে আমরা গান্ধীজির পরিবর্তে নেতাজিকে চাই, নেতাজি যেন টাকাতে আসুক। গান্ধীজিকে যে টাকাতে মর্যাদা দেওয়া হয়েছে এমনি করে দেওয়া হয়নি, সত্যি তিনি জাতির জনক। তার স্থানে দাঁড়িয়ে তিনি যা কাজ করেছেন সেই কাজটা সেই সময়ে অন্য কেউ করেনি। অতএব গান্ধীজি গান্ধীজির জায়গাতেই শ্রেষ্ঠ, নেতাজি নেতাজির জায়গাতেই শ্রেষ্ঠ, ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুর জায়গাতে শ্রেষ্ঠ, ভগৎ সিং এর জায়গাতে শ্রেষ্ঠ। অতএব কারোর সাথে কারোর আমরা কম্পেয়ার করতে পারবো না। প্রত্যেকে প্রত্যেকের কাছে ভ্যালুয়েবল, প্রত্যেকে অত্যন্ত সমাজের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। সেই সময়কার মানুষরা যে পরিমাণে চব্যচস্য করেছে, যে পরিমাণে একাধিক বিবাহ করেছে, এক বা একাধিক অট্টালিকা এবং সম্পত্তি লুট করেছে, গান্ধীজি সে তুলনায় অত্যন্ত উত্তম চরিত্র ওই সমস্ত নগণ্য চরিত্রের তুলনায়। অতএব গান্ধীজি অনেকটাই মহান, আমরা তার সাথে কাউকে তুলনা করতে পারি না। সত্যাগ্রহ বলতে কি? সত্যের প্রতি আগ্রহ। সেই বিষয়ে গান্ধীজি কী বলেছেন? ব্রিটিশদের কাছ থেকে চাওয়া পাওয়ার ক্ষেত্রে, সাধারণ মানুষকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে, স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য তিনি যা লড়াই করেছেন, নিজের স্বাধীনতা পাওয়ার জন্য তিনি যা ইন্সপিরেশন জাগিয়েছেন মানুষদের মধ্যে, তার জন্য অনেক ভূমিকা। আমরা এখন দেখব কি যে গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে যে ধারণাটা আছে, গান্ধীজির ধারণা কী? এক্সাম্পল, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতাজির ধারণা কী ছিল? কিংবা সিঙ্গাপুর অথবা জার্মান থেকে সৈন্য অ্যাডজাস্ট করে যৌথভাবে আইএনএ প্রতিষ্ঠার জন্য নেতাজির ধারণা কী ছিল সেটা আমরা মোটামুটি জানি। যে মেইন ধারণা হচ্ছে বিদেশে আটকে পড়া ভারতীয় সৈনিকদের যৌথভাবে নিয়ে তাদেরকে সৈনিকের যথাযথ ট্রেনিং দিয়ে ভারতবর্ষ আক্রমণ করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এবং ইংরেজদেরকে ভারতে ভীতি সঞ্চার করা যাতে ইংরেজরা ভারত থেকে চলে যায়, অথবা ইংরেজদেরকে ভারতবর্ষের বুকে হত্যা করা ইংরেজ সৈনিকদের। এই তো তোমার আইএনএর উদ্দেশ্য বা নেতাজির সৈন্যবাহিনীর উদ্দেশ্য। ঠিক তেমন গান্ধীজির সত্যাগ্রহের বেশ কয়েকটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো কিন্তু আমরা এক দুই তিন করে জানব। সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি কী আছে গান্ধীজির সে বিষয়ে আমরা জানব। গান্ধীজির পরিষ্কার চিন্তাভাবনাটা এখানে যেভাবে পোষণ করেছেন সেটা আমরা সহজেই বুঝতে পারবো না। তিনি দেখেছেন যিশুকে কীভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তার সত্যের বিরুদ্ধে কতিপয় মানুষ তার উপর অত্যাচার করেছে, কীভাবে বুদ্ধদেবকে, গৌতম বুদ্ধের চিন্তাভাবনাকে ভারতবর্ষ থেকে তাড়ন করা হয়েছে, তাকে মিশিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে খারাপ কিছু, তার বৌদ্ধিক চিন্তা, লজ অফ বৌদ্ধজিম, বৌদ্ধজিমের চিন্তায়, বৌদ্ধজিমের আইনে, বৌদ্ধজিমের ধারায় কীভাবে খারাপ কিছু মেশানো হয়েছে,
শুধু তাই নয়, তিনি মানুষের উপর অত্যাচার দেখেছেন দক্ষিণ আফ্রিকায়। সাধারণ নিগ্রো বর্ণ সম্প্রদায় নিচু স্তরের কালো মানুষদের উপরে, ফর্সা মানুষদের বা বিত্তশালী মানুষদের যে অত্যাচার, সেই অত্যাচার তিনি উপলব্ধি করেছেন যে কতটা ভয়ানক। সেই ভয়ানক অত্যাচার ভারতবর্ষেও আজও পর্যন্ত চলছে। আজও পর্যন্ত আমরা ভেদাভেদ করি মানুষের মধ্যে, কালো ও গরিব ও নিচু জাত, আজও পর্যন্ত মানুষের মধ্যে আছে। আসলে যারা এখনো পর্যন্ত এইগুলো বজায় রাখার চেষ্টা করছে যে ও গরিব, ও ছোট জাত, ওর গায়ের রং কালো, এইগুলো যতই ভেদাভেদ রাখবে ততই তার মনুষ্য চিন্তাভাবনা থেকে অনেকটা সে পিছনে বা পিছিয়ে গেছে। সে কখনোই সঠিক মানুষের আওতায় আসতে পারে না। মানুষ সেই তো, সে যে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ খুঁজে দেখতে পারে বা ভ্রাতৃত্ববোধ সে পায়, যার মধ্যে নিজস্ব ভ্রাতৃত্ববোধ অনেক বেশি, সেই তো মানুষ। গান্ধীজি যখন ওই দক্ষিণ আফ্রিকায় দেখলেন যে কালো মানুষদের উপরে ফর্সা মানুষদের বা বর্ণাশ্রম মানুষদের যে অত্যাচার, সেই অত্যাচার তিনি সেখানে কী করেন, নিষ্ক্রিয় প্রতিরোধ, তিনি সেখানেই আন্দোলন করেন দক্ষিণ আফ্রিকায়। সেই আন্দোলনের ধারা ভারতবর্ষের বুকে নিয়ে আসে, যে ভারতবর্ষের বুকে যে সমস্ত মানুষরা এখনো পর্যন্ত শোষিত, লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত, নির্যাতিত, তিনি তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন এবং সর্বোপরি তিনি তাদের মতো জীবন কাটাতেও চেয়েছেন। তিনি চেয়েছেন যে তারা যেভাবে কষ্টের মধ্যে থাকে আমি সেভাবে কষ্টের মধ্যে থাকব। ছোট্ট একটা গল্প, আমরা সেটা ছোটদের বইয়েও পড়ে থাকি, এমন একটি গল্প। একদিন একটা শিশু এসে গান্ধীজিকে বলছে শিশুটি এসে যে আপনি এইটুকু ধুতি পরেন, মানে আপনার তো বেশিরভাগ দেহের বেশিরভাগ অংশ তো মানে কী বলা যেতে পারে ঢাকা হয় না, আপনি যে কাপড়টা পরেন সেই কাপড়ে তো শীত নিবারণ হয় না। তখন গান্ধীজি বললে আমি পড়তে পারি, ভারতবর্ষের কোটি কোটি মানুষ খালি গায়ে বস্ত্রহীনভাবে থাকবে আর আমি সুন্দর বস্ত্র পরিধান করব, এটা আমার ক্ষেত্রে শোভা পায় না। ছেলেটি কি করেছিল, গান্ধীজিকে জিজ্ঞেস করেছিল যে তোমার ভাই বোন কজন, প্রত্যেককে বস্ত্র করে দেবে, জামা কাপড় বানিয়ে দেবে আমার মা হচ্ছে টেলারিং করে, অতএব যতগুলো জামা কাপড় লাগবে সবকটা জামা কাপড় তোমার ভাই বোনদের বানিয়ে দেবে। গান্ধীজি তখন বললেন সারা ভারতবর্ষের কয়েক কোটি জনসাধারণ হচ্ছে আমার ভাই বোন, পারবেন তোমার মা এতগুলো জামা কাপড় বানিয়ে দিতে? মানে এই যে চিন্তাভাবনার দিক থেকে আমরা কি বুঝতে পারলাম যে গান্ধীজির উদ্দেশ্য, গান্ধীজির কর্মকাণ্ড, গান্ধীজির চিন্তাভাবনা অনেকটাই উন্নত। সত্যাগ্রহ কথাটির অর্থ আমরা কি দেখলাম, যে সত্যের প্রতি আগ্রহ, সত্য প্রতিষ্ঠার জন্য নিরস্ত্র একটা আন্দোলন। সত্য কি না আমরা সকলে ভাই, সত্য কি আমরা সকলে মানুষ, সত্য কি না অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে প্রত্যেকের আমাদের সমান অধিকার, এই সত্য স্থাপনের জন্য অস্ত্রহীনভাবে যে আন্দোলন, সেই আন্দোলনের নাম হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। নেক্সট আমরা কি দেখছি অর্থ সম্পর্কে, বিভিন্ন পণ্ডিতরা বলেছেন যে ইংরেজরা যে পরিমাণে ভারতবর্ষের সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন ইংরেজরা, তার বিরুদ্ধে গান্ধীজি যে আন্দোলনের পথ অবলম্বন করেছেন সেই আন্দোলনের পথ নিরস্ত্রভাবে ইংরেজদের বিরুদ্ধে একটি আন্দোলন, সেই আন্দোলন হলো সত্যাগ্রহ আন্দোলন। পণ্ডিতদের মধ্যে নিরস্ত্রভাবে ইংরেজদের বিরুদ্ধে সত্যের জন্য যে আন্দোলন সেটাই সত্যাগ্রহ আন্দোলন পণ্ডিতদের মধ্যে। গান্ধীজির একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে হিন্দ স্বরাজ। প্রশ্ন পড়ে এসএকিউ অথবা এমসিকিউতে পড়ে, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার লেখা, গান্ধীজির লেখা। এই হিন্দ স্বরাজ গ্রন্থে গান্ধীজি কি বলেছেন, সত্যাগ্রহ হলো আত্মপীড়নের মাধ্যমে স্বাধিকার অর্জনের প্রচেষ্টা। স্বাধিকার মানে স্ব অধিকার, আমার অধিকার অর্জনের প্রচেষ্টা। তাহলে গান্ধীজির যে গ্রন্থটি সেই গ্রন্থটির নাম কি, হিন্দ স্বরাজ। গান্ধীজি তার হিন্দ স্বরাজ গ্রন্থে বলেছেন সত্যাগ্রহ হলো ব্যক্তির আত্মপীড়নের মাধ্যমে স্বাধিকার অর্জনের এক প্রতিষ্ঠা। নিজেকে কষ্ট দেওয়ার মধ্য দিয়ে নিজের অধিকার অর্জনের এক প্রচেষ্টার নাম হলো কিন্তু সত্যাগ্রহ, সত্য, অহিংসা এবং আত্মত্যাগ।
এই তিনটেকে যৌথভাবে মিলিয়ে যে পাওয়া বা যার জন্য আন্দোলন, যে পাওয়ার জন্য আন্দোলন, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন, সেটা হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। গান্ধীজির মতে কি হলো? গান্ধীজির মতে সত্যাগ্রহ হলো অন্যায়, অবিচার, নিপীড়ন, শোষণের বিরুদ্ধে পবিত্র আত্মশক্তির প্রতিরোধ। গান্ধীজির মতে বোঝাচ্ছে, সত্যাগ্রহের অর্থ বোঝাচ্ছে গান্ধীজির মতে যে সত্য প্রতিষ্ঠার জন্য অত্যাচার কেউ করবে কোনো মানুষের উপর, সে অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে আত্মশক্তির, পবিত্র আত্মশক্তি, কেন পবিত্র বলা হয়েছে, কারণ কোনোরূপভাবে অসৎ চিন্তাভাবনা না নিয়ে যে আত্মশক্তি মানে নিজে থেকে যে শক্তি প্রয়োগ করে সেটা কিন্তু কোনো সামরিক মানে কোনো অস্ত্রশস্ত্রে সজ্জিত নয়, অন্য কেউ অত্যাচার করছে সেই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার, নিপীড়ন, শোষণ, অত্যাচার, লুণ্ঠন, এই প্রবৃতি থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে নিজের শক্তির মাধ্যমে যে প্রয়োগ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহের প্রধান অর্থের ক্ষেত্রে তিনি বলেছেন যে নিপীড়ন, শোষণ, অত্যাচার, অন্যায় এগুলো থেকে রক্ষার জন্য যে আত্মশক্তি, পবিত্র আত্মশক্তি মানে সৎ চিন্তার মধ্য দিয়ে যে প্রক্রিয়ায় নিজস্ব সত্যটা, নিজস্ব অধিকার পাওয়া যায় সেটাই হলো সত্যাগ্রহ আন্দোলন। ধর এক্সাম্পল হিসাবে সরকার এমন একটি আইন ঘোষণা করলো, শিক্ষাক্ষেত্রে আইন হোক কিংবা কৃষি বিল হোক, কোনো একটি আইন ঘোষণা করলো, যে আইনটা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া একটা বড় একটা ঝঞ্ঝাট বলা যেতে পারে। মানুষ কি করবে? জনসাধারণ অস্ত্র নিয়ে মাঠে নামবে না, তারা নিরস্ত্রভাবে আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে এবং নিজেদেরকে কষ্ট দেবে, সেই কষ্টের দায়ভার সরকারের ওপর গিয়ে চাপবে। নিজেদেরকে কষ্টের মধ্য দিয়ে যখন জনসাধারণ, জনগণ যখন আন্দোলন করছে আর সেই আন্দোলনের ফলে যদি জনগণের কোনো ক্ষতি হয় সেই ক্ষতির দায় বর্তাবে সরকারের ওপর। যেমন কৃষি বিলের প্রতিবাদে প্রায় 40 জন মতো মারা গেছে, সেটা আমরা সকলে জানি। তাহলে এই 40 জন যে মারা গেছে এর জন্য দায় কার? কেন্দ্রীয় সরকারের, যে কৃষি বিলটা প্রস্তুত করেছে। এই কেন্দ্রীয় সরকার দায় বলেই কিন্তু আগামী দিনে এই কেন্দ্রীয় সরকার থাকবে কিনা বড় একটা কোশ্চেন মার্ক। সরকারের কাছ থেকে কোনো কিছু আদায়ের জন্য জনসাধারণের নিজস্বতা, আত্মশক্তি, আত্মশক্তি প্রয়োগের মাধ্যমে নিজস্বতা ত্যাগ করে দিয়ে যা পাওয়া সেটাই নাম হচ্ছে প্রকৃত অত্যাচার, নিপীড়ন, শোষণের বিরুদ্ধে পাওয়া, যাকে সত্যাগ্রহ আন্দোলন বলা হয় বা সত্যাগ্রহ বলা হয়। নিজস্ব আত্মশক্তি প্রতিভার মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য অথবা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, শোষণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য যে আন্দোলন সেটাই সত্যাগ্রহ আন্দোলন। সেই আন্দোলন প্রতিষ্ঠার জন্য গান্ধীজি কয়েকটি ধারণা পোষণ করেছেন। গান্ধীজি তার সত্যাগ্রহ আন্দোলনের ধারণায় কতগুলো চিন্তা পোষণ করেছেন। প্রথমত আত্মিক শক্তির সংগ্রাম। প্রথমত এই সত্যাগ্রহ হলো এমন একটি সংগ্রাম যাকে আমরা প্রথম পয়েন্টে বলতে পারি আত্মিক শক্তির সংগ্রাম। আত্মিক শক্তির সংগ্রাম বলতে কী বোঝাচ্ছে? আত্মিক শক্তি, আত্মিক মানে আত্মা বা নিজস্ব, শক্তি মানে শক্তি, সংগ্রাম মানে নিজস্বতে যে সংগ্রাম হয় সেটা হচ্ছে আত্মিক শক্তির সংগ্রাম। এই সংগ্রামের ফলে ফল আসতে পারে, নাও আসতে পারে। তাহলে এটা এমন ধরনের সংগ্রাম যেখানে জয় পরাজয় বলে কিছু নেই, সেখানে কী আছে? সেখানে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এই সংগ্রাম করতে হয় বা মূল উদ্দেশ্য হয়। মানে প্রকৃতপক্ষে যদি আমরা এক কথায় বুঝি যে আত্মিক শক্তির সংগ্রাম বলতে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আত্মিক শক্তির সংগ্রাম বলতে বুঝিয়েছেন যে যে সংগ্রামের মধ্য দিয়ে জয় পরাজয় বলে কিছু হয় না, কিন্তু সেই সংগ্রামের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে আত্মিক শক্তি সংগ্রাম। দ্বিতীয় পয়েন্ট, নিষ্ক্রিয় প্রতিরোধ নয়। নিষ্ক্রিয় প্রতিরোধ কি? কোনোরকমভাবে সরকারকে বিভিন্ন দিক থেকে ভয় দেখিয়ে লড়া, সেটা হচ্ছে তোমার কীরকম ভয়?
সরকারের কাউকে বন্দি করে রেখে ভয় দেখানো, সেটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিবাদ। আর এই নিষ্ক্রিয় প্রতিবাদের মধ্যে কিন্তু হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে। কিন্তু সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, সেখানে কিন্তু অন্যায় কোনোদিন থাকবে না। নিজস্ব ত্যাগের মধ্য দিয়ে সঠিক পাওয়া হয়, মানে আমি নিজে নিজেকে বিনষ্ট করলাম অন্যকে দুঃখ দেওয়ার জন্য, অন্যের কাছ থেকে কিছু আদায় করার জন্য। যেমন বর্তমান সমাজে হয়, একটা ছেলে মেয়ের মধ্যে দুজনের মধ্যে প্রেম হলো, ছেলেটার চরিত্র যদি খারাপ দেখা যায় মেয়েটা নিজে থেকে সুইসাইড করে। কেন না? মেয়েটা প্রকাশ করতে চায়, আমি তোমাকে এত ভালোবাসতাম, তুমি তবুও অন্য মেয়েতে গেছো। আমি নিজের জীবনকে ক্ষয় করে বুঝিয়ে দিলাম যে তোমার জীবন, তুমি যতই অন্য মেয়েতে যাও আমার থেকে ভালো কেউ হবে, বা তুমি সারা জীবন দুঃখে আমার চিন্তায় তুমি দুঃখিত হবে। এই বিভিন্ন রকম চিন্তাভাবনা করি, কিন্তু একটা মেয়ে সুইসাইড করে বা একটা ছেলে সুইসাইড করে তার স্ত্রীর উদ্দেশ্যে বা পরিবারের উদ্দেশ্যে, লাভ কেসের ক্ষেত্রে। ঠিক তেমন গান্ধীজির এটা অহিংস পথ নয়, হিংসার পথ নয়, ভালোবাসার পথে কিছু পাও। যে যেখানে হিংসা ঘৃণা এগুলো থাকবে না, অথচ ভালোবাসার মধ্য দিয়ে কিছু আদায় করা যায় এবং অন্যায়কে অস্বীকার করা হবে, অন্যায় করা যাবে। এই আন্দোলনে কোনো প্রকার অন্যায় হবে না। এই আন্দোলন যারা করবে তারা ঘৃণা করবে না, মারামারি করবে না, বিবাদ করবে না, তারা কাউকে আটকে রেখে চাপ প্রয়োগ করবে না। তারা নিজেদেরকে উৎসর্গ করে সরকারের কাছ থেকে বা তখনকার সময় ইংরেজদের কাছ থেকে যা আদায় করবে বা যা উদ্দেশ্যে আদায় করার উদ্দেশ্যে যা কিছু করে, সেটাই হলো সত্যাগ্রহের মূল আদর্শ। তাই বলেছে নিষ্ক্রিয় প্রতিরোধ নয়, কি দরকার? অন্যায়কে অস্বীকার করতে সর্বশক্তি দিয়ে সকলে মিলে কি করতে হবে? অন্যায়কে অস্বীকার করতে হবে। তার জন্য চাই কিন্তু ভালোবাসার মধ্য দিয়ে আদায় করা। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। জন্মগত অধিকার তিন নম্বর পয়েন্ট। জন্মগত অধিকার মানে গান্ধীজি মনে করতেন সত্যের মাধ্যমে কোনো কিছু পাওয়া, এটা হলো মানুষের জন্মগত অধিকার। সত্য প্রতিষ্ঠার জন্য তার যে লড়াই সে করতে পারে। ধরো আমার সত্য কি? এক্সাম্পল, তার বাবা তাকে অস্বীকার করলো, বাবার সন্তানকে অস্বীকার করলো কি তুমি আমার সন্তান নয়, ত্যাজ্যপুত্র করেনি, ত্যাজ্যপুত্র করে মানে তো সন্তান, তুমি আমার সন্তানই নয়। ছেলেটির যে লড়াই করবে সে লড়াই কিন্তু অহিংসা লড়াই, এবং সে সেই লড়াইতে প্রমাণ করবে ছেলেটি তার পিতার সন্তান। সেটাই হলো সত্যাগ্রহ আন্দোলন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে আমি আপনারই সন্তান, তার প্রমাণ কিন্তু আমি আপনাকে ভয় দেখিয়ে করব না, আমি আপনাকে ভয় দেখাবো আর আপনি স্বীকার করবেন যে আমি আপনার সন্তান, এটা নয়। আমি প্রমাণ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজেকে পর্যন্ত বিনিষ্ট করতে হবে রাজি। আমার ডিএনএ, আমার হাড়, আমার মাংস, আমার চিন্তাভাবনা সব রিসার্চে লাগিয়ে দেব, কিন্তু তবুও প্রতিষ্ঠা করে ছাড়বো, তবুও প্রমাণ করে ছাড়বো যে আমি আপনার পুত্র। এটাই হলো সত্যাগ্রহ। জন্মগত অধিকার মানে হচ্ছে আমি আমার বাবা মার প্রতি আমার অধিকার আছে, আমার প্রতি বাবা মায়ের অধিকার আছে, এটা হচ্ছে সত্যের অধিকার। আর এই সত্য প্রতিষ্ঠা করার জন্য তোমাকে যদি তোমার বাবা মা অস্বীকার করে, তুমি যদি তোমার বাবা মাকে অস্বীকার করো, তাহলে তোমার বাবা মা কী করবে? এর বিরুদ্ধে লড়তে পারে, আইনও তো লড়তে পারে, তবে সেটা হিংসায় নয়, সেটা বিদ্বেষে নয়, সেটা ভালোবাসা দিয়ে। দেখ বেটি, দেখ পুত্র, হাম তোমারে পিতাজি হ্যায় মাতাজি, তুম জিতনে হো সকে দূর যাও লেকিন হাম তুমকো নাই ছড়েঙ্গে, ক্যুকি তুম মেরা বেটা হো, তুম মেরা বেটি হো। মাই ইয়ে প্রমাণিত করকে দিখাউঙ্গা কি তুম মেরা বেটা হো। কেসে করেগা ও? লোগো কো বাতায়েগা কিয়া ও মেরা বেটা হ্যায়, ও মেরা বেটা হ্যায়? নেই, পেলে সে ও যায়গা ক্যা কোর্ট মে যায়গা, কোর্ট সে জানে কে বাদ উসকা ডিএনএ টেস্ট করবায়েগা, উসকা বেটা কো ভি ডিএনএ টেস্ট করবায়েগা। টেস্ট করানে কে বাদ ক্যা জব মিল যায়গা দো ডিএনএ এক হ্যায় তো ক্যা করেগা? তো ইয়ে পতা চলেগা কি বাপ কা বেটা ওই হ্যায়,
उसके ऊपर जो फायदा लेना है वो उसको मिलेगा, माताजी को पिताजी को। लेकिन अहिंसावादी उसमें अंदर होना चाहिए। वो गुंडा भेजेंगे, बंदूक दिखाएंगे, डराएंगे, बोले कि तुमको हम गोली कर देंगे, तुम अपने तरफ से मानो कि तुम हमारा बेटा है, ये नहीं है। এটাই হলো সত্য, এটাই কি বলেছে, এটাই হচ্ছে জন্মগত অধিকার। সত্যাগ্রহ ও প্রতিপক্ষ, এটা হলো চার নম্বর পয়েন্ট। এক্ষেত্রে গান্ধীজি পরিষ্কার বলে দিয়েছে কি, কোনোদিন প্রতিপক্ষের বিরুদ্ধে সোচ্চার করে, আন্দোলন করে, তার সাথে লাঠালাঠি করে, মারামারি করে কোনোদিন সত্যকে প্রতিষ্ঠা করা যাবে না। ভালোবাসার মধ্য দিয়ে, স্নেহের মধ্য দিয়ে, প্রীতির মধ্য দিয়ে যা আদায় করা যায় সেটাই হলো আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন। অহিংসা, ভালোবাসা, প্রেম, এগুলোর মধ্য দিয়ে প্রতিপক্ষের হৃদয় জয় করার নাম হলো সত্যাগ্রহ। সত্যাগ্রহের মধ্য দিয়ে জয়লাভ, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জয়লাভ। এই জন্য নিজে থেকে গুলি খেয়ে মরব, নিজে থেকে না খেয়ে দীর্ঘ 40 দিন, দীর্ঘ 50 দিন না খেয়ে আমি মারা যাব, কিন্তু তবুও ইংরেজদেরকে আমি গালি দেব না, তবুও আমি বাবা মাকে খারাপ কথা বলবো না, নিজেকে শেষ করে ফেলব কিন্তু বাবা মাকে খারাপ কথা বলবো না। এটাই হলো সত্যাগ্রহের মূল কথা। পয়েন্টটা লিখবো সত্যাগ্রহ ও প্রতিপক্ষ। সত্যাগ্রহ কথার অর্থটা কি, না ভালোবাসা, প্রেম, করুণার মধ্য দিয়ে অন্যের হৃদয় জয় করার নাম হলো সত্যাগ্রহ। প্রতিপক্ষকে কোনোরূপভাবে কষ্ট না দিয়ে প্রতিপক্ষের ভালো, প্রতিপক্ষকে ভালোবেসে হৃদয় জয় করে তার কাছ থেকে প্রয়োজনীয় উপাদান লাভ করাই হলো সত্যাগ্রহের আন্দোলনের ফল। সত্যাগ্রহের মূল উদ্দেশ্য ভালো করে দেখলে দেখবো যে এখানে সৃজনশীল পদ্ধতি কথাটা প্রয়োগ করা আছে। সৃজনশীল পদ্ধতি মানে একই, ঘুরিয়ে ফিরে সেই একই। সৃজনশীল মানে কোনো রকমভাবে ক্রূর চিন্তা ভাবনা, বাজে ব্যবহার এগুলো কিন্তু হবে না। বাহ, একটা ভালো পয়েন্ট আমরা দেখছি, 5 নম্বর পয়েন্ট, একটি সৃজনশীল পদ্ধতি। সৃজনশীল পদ্ধতি মানে হচ্ছে এটা, সৃজনশীল পদ্ধতি মানে যে পদ্ধতির মধ্য দিয়ে তার মনের, তার চরিত্রের পরিবর্তন ঘটানো হয়, সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি। যেমনভাবে তোমাকে যদি তোমার বাবা বারবার বলে মা এটা করিস না, এটা ভালো নয়, বা বাবা এটা করিস না, এটা ভালো নয়, এটা ভালো নয়, তুমি কিন্তু মোটেও শুনবে না। যখন তুমি ঘাত প্রতিঘাতে নিজে থেকে বুঝতে পারবে যে এটা ভুল করে ফেলেছি, তখন তুমি পরিবর্তন হবে। কিন্তু যদি আমি তোমাকে বারবার বারবার এমন কিছু সাংস্কৃতিক উদাহরণ, সামাজিক উদাহরণ দিতে থাকি, যেমন দিয়ে থাকি, তেমন যদি তোমাকে দিতে থাকে সাংস্কৃতিক এবং সামাজিক এবং বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ঘটনা তোমার জীবনে আমি উপস্থাপনা করতে পারি বারবার, নিজের জীবনের উপলব্ধি দিয়ে তোমাকে যদি আমি বোঝাতে থাকি যে এই জিনিসটা করলে এটা ভুল হয়, এটা করলে এটা ভুল হয়, এটা করলে এটা ভুল হয়, তাহলে কি করবে তুমি, তোমার মনের পরিবর্তন ঘটাবে, তোমার চিন্তনের পরিবর্তন ঘটাবে। একদম ঠিক কিন্তু গান্ধীজি চেষ্টা করেছিলেন এই আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজদের মনকে গলাতে। মনকে যেমন গলানো হয়, তেমন তিনি মনকে গলানোর চেষ্টা করেছিলেন। যে ইংরেজরা যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে, সেই শাসন ব্যবস্থা যেন কঠোর না হয়, সেই শাসন ব্যবস্থা যেন মানুষের পক্ষে হয়, সেই শাসন ব্যবস্থা যেন মানুষকে সহানুভূতিশীল করে এবং সহযোগিতা করে, সেটা যেন কোনোদিন মানুষের ক্ষতি না হয়। ইংরেজদের চিন্তাভাবনায়, কার্যকলাপে যেন গান্ধীজির উদ্দেশ্য সফলতা পায়, সেই চিন্তাভাবনায় গান্ধীজির যে লড়াই, গান্ধীজির যে নিরস্ত্র চিন্তাভাবনার লড়াই, সেই লড়াইকে বলা হচ্ছে সৃজনশীলতা। যেখানে ইংরেজদের কর্মকাণ্ডের পরিবর্তন হবে, ইংরেজ পরিবর্তন হবে না। একজন লর্ড চলে গেল, আবার একজন লর্ড এল, এতে কিচ্ছু যায় আসে না। একজন যে লর্ডই আছে, ওই লর্ডের চিন্তাভাবনার যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তন প্রধান। লর্ড কার্জন, লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড মাউন্টব্যাটেন, তার মধ্যে আমরা একটু ভালো চরিত্র পাই লর্ড ওয়ারেন হেস্টিং।
1770 থেকে 76 সালের দুর্ভিক্ষের সময় ওয়ারেন হেস্টিংস শেষের দিকে এসে অনেকটা সুবিধা করেছিলেন। তার আগে পর্যন্ত লর্ড কার্জন যারা ছিলেন খুব অত্যাচারী, শোষণ এবং লুণ্ঠনকারী। সামান্য কিছু পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন গান্ধী, কিন্তু হয়েছিলেন সেটা সৃজনশীলতার মধ্য দিয়ে, ইংরেজদের চিন্তাভাবনার মধ্য দিয়ে। সেই চিন্তাভাবনার মধ্য দিয়ে যে পরিবর্তন করা, এটার নাম হচ্ছে সৃজনশীলতা। আমরা পয়েন্টে আসবো, কি সৃজনশীলতা পয়েন্টে পরিষ্কার বলবো যে গান্ধীজি যে আন্দোলনের মধ্য দিয়ে সরকারের, বিশেষত ইংরেজদের চিন্তাভাবনা, কার্যকলাপ এবং প্রশাসনিক গঠনকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, সেই আন্দোলনের নাম হলো সৃজনশীলতা যুক্ত সত্যাগ্রহ আন্দোলন। সৃজনশীলতা কোনো ব্যক্তির বিরুদ্ধে তুমি এই কাজটা করেছো অর্থাৎ তোমাকে আমরা শাস্তি দেব না, তোমার যে কাজটা করেছো এই কাজের তুমি পরিবর্তন ঘটাও, মন ফেরাও, তুমি সৎপথে আসো। কোনো ইংরেজকে বোঝানোর তাগিদ হলো এটা গান্ধীজির, যে তুমি যে কাজটি করেছো সেই কাজটা থেকে তুমি মন ফেরাও, তুমি সৎপথে আসো। যেমন আমরা যীশুখ্রিস্ট, বুদ্ধ, এই যে বড় বড় ব্যক্তিদের আমরা যদি বই পড়ি, বাইবেল কিংবা হচ্ছে তোমার ত্রিপিটক যদি পড়ি, সেখানে আমরা দেখতে পাব যে মন ফেরানোর কথা বলা হয়েছে। অসৎ বা তোমার দুশ্চরিত্রযুক্ত যে মন, সেই মন থেকে তুমি সৎ মনে ফেরো, এই মন ফেরানোর কৌশলের নাম হলো সৃজনশীলতা। নেক্সট আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, সত্যাগ্রহ দুর্বলের জন্য নয়, সত্যাগ্রহটা দুর্বলদের জন্য নয়, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। দুর্বল মানুষরা তো এমনিতে ভয় পাবে, তারা কি নিজস্ব ত্যাগ করতে পারবে? যে সুইসাইড করে, মানে বুঝে নিতে হবে তার নিজস্ব দম অনেক বেশি, সকালে সুইসাইড করতে পারবে না, নিজে নিজেকে কাটতে পারে সেই যে ওটাতে কোনোদিন ভয় পায় না, অন্যের মনকে সহজে গলাতে পারে সেই যে নিজে নিজেকে সহজে ধ্বংস করে অন্যের মনকে গলাতে পারে। যারা সত্যাগ্রহ করবে তারা তো কোনোদিন ভীতু হতে পারবে না, ভীতু হলে তাদের দ্বারা কখনোই নিজেকে ধ্বংস করা, অন্যের মনকে মোমের মতো গলানো, অন্যের হৃদয়কে জয় করা নিজের ধ্বংসের মধ্য দিয়ে কখনোই সম্ভব নয়। তাই সত্যাগ্রহের একটি উল্লেখযোগ্য, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির একটি উল্লেখযোগ্য চিন্তাভাবনা হলো সত্যাগ্রহ কোনো দুর্বলদের জন্য নয়। বুঝা গেল? 7 নম্বর পয়েন্টে কি, সত্যাগ্রহ ও অহিংসা। সিম্পল কথা, আমরা এর আগে পড়েছি, তার মধ্য দিয়ে এই পয়েন্টে আলোচনা করছি। 7 নম্বর পয়েন্ট, সত্যাগ্রহ ও অহিংসা। যেখানে সত্যাগ্রহ করব, যেখানে যে আন্দোলনটা করব, সেই আন্দোলনের মাধ্যমে কোনোদিন অহিংসা থাকবে না, বিভেদ থাকবে না, বিরোধ থাকবে না, ঘৃণা থাকবে না, অহিংসা থাকবে না। শুধু নিজস্ব ত্যাগের মধ্য দিয়ে অন্যের মনকে জয় করা, অন্যের মনকে জয় করার নাম হচ্ছে সত্যাগ্রহ, এবং সেটা নিজস্ব ক্ষতির মধ্য দিয়ে, নিজস্ব ত্যাগের মধ্য দিয়ে, সেটার নাম হচ্ছে সত্যাগ্রহ, যেখানে অহিংসার কোনো ছোঁয়া থাকবে না। তাই বলেছে সত্যাগ্রহ ও অহিংসা। তাই বলেছেন যেখানে সত্যাগ্রহ সেখানে অহিংসার কোনো চিহ্ন থাকবে না। নেক্সট 8 নম্বর পয়েন্টে কি দেখছি, সত্যাগ্রহের বিধি। সত্যাগ্রহের বিধি সম্পর্কে কি বলেছে, বিধি মানে নিয়ম, সত্যাগ্রহের বিধি। 8 নম্বর পয়েন্ট, গান্ধীজি বলেছেন যারা সত্যাগ্রহ করবে তাদের মনে ভয়ও থাকবে না, সবচেয়ে বড় কথা, ভীতিও থাকবে না, যে নিজে নিজেকে হত্যা করতে পারে তার কোনোদিন ভয় আছে, তার কিন্তু অনেক সাহস আছে অন্যজনকে হত্যা করে দিতে পারে, কিন্তু সে করবে না, নিজেকে বিনষ্ট করতে পারবে, নিজেকে হত্যা করতে পারবে কিন্তু অন্যজনকে করবে না। এটাই হলো সত্যাগ্রহ বিধি পয়েন্টে গান্ধীজি কি দেখিয়েছেন, যে এর বিধি বা নিয়মে আছে সত্যাগ্রহকারীরা কোনোদিন ভীতি হয় না বা ভয় পায় না, যদি ভীতির অনুভব করে তাহলে সে সত্যাগ্রহ হতে পারবে না, নিজেকে ত্যাগ করে অন্যের কাছ থেকে আদায় করার মতো যার ক্ষমতা নেই, যে ভয় পায় সে কোনোদিন কিন্তু সত্যাগ্রহে আসতে পারবে না। সত্যাগ্রহের কলাকৌশল সম্পর্কে, সত্যাগ্রহের কলাকৌশলের প্রথম পয়েন্ট বলে দিয়েছেন কি, বিবেকের বিরুদ্ধে কোনো কিছু না করা। তোমার মন চাইছে তুমি তার বিরুদ্ধে করছো, তোমার মন চাইছে আমি ত্যাগ করে করব, মন চাইছে, বিবেক চাইছে, তুমি কি করছো, কারোর সাথে লড়াই করে সেটা আদায় করছো,
তাকে ভয় দেখিয়ে আদায় করছো, তাকে বন্দুক দেখিয়ে আদায় করছো। বিবেকের বিরুদ্ধে করা যাবে না। সত্যাগ্রহের প্রথম কলা কৌশলের প্রথম পয়েন্ট। কলা কৌশলের মধ্যে আমরা দু নম্বরে কি দেখছি, কোনো প্রলোভনের ফাঁদে পা না দেওয়া। ধরো কোনো আন্দোলনের মধ্যে সরকারের কোনো কর্তৃপক্ষ এসে বললো, যাও তোমাদেরকে 500 টাকা করে দিচ্ছি, আজকের থেকে তোমরা আন্দোলন 1 সপ্তাহ তুলে নাও, কি 5,000 টাকা করে দিচ্ছি প্রত্যেককে, আন্দোলন তুলে নাও, মানে প্রলোভনের ফাঁদে পা দেওয়া। এটা সত্যাগ্রহের কলা কৌশলের মধ্যে একটি প্রধান কলা কৌশল, যে সত্যাগ্রহের মানেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজস্ব ত্যাগ, সেখানে কোনোরূপভাবে কারচুপি বা কোনোরূপভাবে প্রলোভনের ফাঁদে পা দেওয়া যাবে না। কলা কৌশলের 2 নম্বর। কলা কৌশলের 3 নম্বর পয়েন্ট কি, বিজয়ীর আধিপত্যের সামনে মাথা নত করা যাবে না। যে ইংরেজদের বিরুদ্ধে তুমি লড়ছো, সেই ইংরেজরা ক্ষমতাশালী, বন্দুকধারী, তারা তোমাকে ভয় দেখাবে, গুলি করতে চাইবে, মেরে ফেলতে চাইবে, তবু মাথা নত করে সেখান থেকে আমরা চলে যাব না, মরে পর্যন্ত যাব ইংরেজদের বিরুদ্ধে, তবু শেষ লড়াই, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য শেষ লড়াই করব, এটার নাম হচ্ছে সত্যাগ্রহ। তাই বিজয়ীর সামনে কখনো মাথা নত করব না। যারা আমাদের থেকে বেশি ক্ষমতাশালী, তাদের সামনে কোনোদিন মাথা নত করব না। এটাই হলো সত্যাগ্রহের কলা কৌশলের 3য় নম্বর উদ্দেশ্য। সত্যাগ্রহের কলা কৌশলের ক্ষেত্রে আমরা দেখছি লাস্টে, জনগণের মৌলিক উদ্দেশ্যের জন্য যা করতে হয় তা করতে হবে। নিজস্ব ত্যাগ করতে হলে নিজেকে ত্যাগ করতে হবে। প্রধান উদ্দেশ্য থাকা উচিত জনগণের মৌলিক চাওয়া পাওয়া এবং অধিকার সম্পর্কে। যা জনগণের অধিকার তা জনগণের জন্য জি আন্দোলন। সত্যাগ্রহে কলা কৌশলের ক্ষেত্রে আমরা 5 নম্বরে কি দেখছি, যে সত্যাগ্রহের ক্ষেত্রে, সত্যাগ্রহে আন্দোলনের কলা কৌশলের 5 নম্বর পয়েন্টে কোনো উচ্ছৃঙ্খলতার জায়গা নেই। উচ্ছৃঙ্খলতা মানে এই মেরে দেবো, এই কেটে দেবো, এই উড়িয়ে দেবো, এগুলো হচ্ছে সব উচ্ছৃঙ্খলতা। দেখে নেব, এগুলো সব উচ্ছৃঙ্খলতার চিহ্ন। আর এই কলা কৌশলের ক্ষেত্রে এগুলোর কোনো সত্যাগ্রহের সম্পর্কে গান্ধীজির চিন্তাভাবনার একটা প্রধান বৈশিষ্ট্য, সেটা হলো কোনোরকমভাবে উচ্ছৃঙ্খলতা যেন প্রশ্রয় না পায়। নিজস্ব ত্যাগ করব, কিন্তু তবুও উচ্ছৃঙ্খলতা গ্রহণ করব না। এটাই হলো সত্যাগ্রহের কলা কৌশলের 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি, নিজস্বতা, নিজস্ব ত্যাগ করব, মৃত্যুবরণ পর্যন্ত করব, কোনোদিন সত্যাগ্রহ না পাওয়া পর্যন্ত পিছপা হবে না। চরম ত্যাগ স্বীকার করতেও, নিজে মৃত্যুবরণ পর্যন্ত করতেও প্রস্তুত থাকা, সত্যাগ্রহের কলা কৌশলের একটি উল্লেখযোগ্য এবং শেষ চিন্তাভাবনা, গান্ধীজির ধারণা। সেটা হলো মৃত্যুবরণ পর্যন্ত সত্যাগ্রহের জন্য লড়া, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের জন্য লড়ে যাওয়া, সেটাই হলো সত্যাগ্রহ। চরম ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে সত্যাগ্রহ আন্দোলনকে টিকিয়ে রাখা, যার মধ্য দিয়ে অন্যের হৃদয় জয় করে জনগণের উদ্দেশ্যে কিছু পাওয়া, সেটাই হলো সত্যাগ্রহ। এবং সত্যাগ্রহের কলা কৌশলের চরমতম কলা কৌশল। নেক্সট দেখছি 10 নম্বর পয়েন্ট বা উল্লেখযোগ্য একদম শেষ পয়েন্ট, একটি মেইন পয়েন্ট, সত্যাগ্রহের চরিত্র সম্পর্কে। সত্যাগ্রহের চরিত্র যে কী বলেছে, সত্যাগ্রহের চরিত্র সম্পর্কেই বলে দিয়েছেন। এই সত্যাগ্রহের যে চিন্তাভাবনা, সৃজনশীলতা, অহিংসবোধ, বিদ্বেষহীনতা, এগুলো কিন্তু অর্জন করতে হয় না, এগুলো নিজে থেকেই চলে আসে। আর যখনই আসে তখন সে প্রকৃত সত্যাগ্রহী হয়। এই জন্য কি, সত্য অনুসন্ধান, সত্যে উপনীত হওয়ার সিদ্ধান্ত, এই জন্য সেই ব্যক্তিকে সত্য, মানে কি বলেছে এখানে, নিরন্তর সত্য সত্য সন্ধান এবং সত্যে উপনীত হওয়ার দৃঢ় সিদ্ধান্তের নাম হলো সত্যাগ্রহ। এই জন্যই কিন্তু সেই ব্যক্তি নিরন্তর চিরজীবনের জন্য সে সত্য অনুসন্ধানের জন্য আর সত্য স্থাপনের জন্য
যেমন কিছু কিছু দল আছে ভারতবর্ষের, খুবই কম দল আছে রাজনৈতিক দল, তারা প্রতিনিয়ত সৎ কাজ করে চলে। নিরন্তর সত্য অনুসন্ধান করা এবং সত্যের প্রতি উপনীত হওয়া তাদের জীবনের উদ্দেশ্য। হয় সত্যের সত্য স্থাপনের জন্য লড়াই করে জীবন ক্ষয় করবে, শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ জীবন পর্যন্ত সত্যের জন্য নিরন্তর লড়াই করে যাব, এরকম সামান্য কয়েকটা রাজনৈতিক দল আছে। সেই রকম চিন্তাভাবনার নামই হলো সত্যাগ্রহের উল্লেখযোগ্য চরিত্র। তাহলে সত্যাগ্রহের উল্লেখযোগ্য চরিত্রের ক্ষেত্রে গান্ধীজি কি বলেছেন? সত্যাগ্রহের উল্লেখযোগ্য চরিত্রের ক্ষেত্রে বলেছে, অহিংসবোধ, বিদ্বেষ, ঘৃণতা এগুলো অর্জন করতে হয় না, যে সত্যাগ্রহী তার মধ্যে এগুলো থাকে। শুধু তাই নয়, সেই সত্যাগ্রহী চিরজীবন অনন্তকাল ধরে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত সে চেষ্টা করে সত্য অনুসন্ধান, আর নিরন্তর চেষ্টা করে সৎপথে পরিচালিত হওয়ার, নিজেকে পরিচালিত করার জন্য, সঙ্গে সঙ্গে তার চিন্তার মধ্য দিয়ে পারিপার্শ্বিক মানুষদেরকে পরিচালনা করার জন্য। এটাই হলো সত্যাগ্রহের মূল চরিত্র। এবার উপসংহারে কি লিখব? সত্যাগ্রহের চরিত্র 10 নম্বরে আলোচনা করা হয়ে গেল, উপসংহারে লিখব, সত্যাগ্রহ হলো এমন একটি সংগ্রাম যে সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে ক্ষয় করা এবং অন্যের মন জয় করা। বোঝা গেল কি বললাম? সত্যাগ্রহ হলো এমন একটি সংগ্রাম যে সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে ক্ষয় করা, অন্যের হৃদয় জয় করা, অন্যের মন জয় করা, এবং তার মধ্য দিয়ে কোনোরূপ বিদ্বেষ, বিবাদ, হিংসা স্বীকার না করে তার মনের চিন্তার পরিবর্তন ঘটানোর নাম হলো সত্যাগ্রহ। সত্যের মাধ্যমে, সত্য কিছু অধিকারের তাগিদে তাকে পরিবর্তন নয়, তার মনের পরিবর্তন, চিন্তার পরিবর্তন, কর্মের পরিবর্তন করাই হলো সত্যাগ্রহ। বোঝা গেল কি বলল? বন্ধুগণ, জ্ঞানমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, নেক্সট সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন অল। সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।